হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আবার আপনাদের সামনে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে দেখতে পাবেন কিভাবে একটি ডেস্কটপ কালার টিভির পিকচার টিউবে ম্যাগনেট জমে গেলে তা খুব সহজেই খুব দ্রুত সমাধান করা যায়। দেখতে পাচ্ছেন একটি 21 ইঞ্চি ডেস্কটপ কালার টিভি। এই টিভির সমস্যা, পিকচার টিউবে ম্যাগনেট জমে ডিসকালার হয়ে গিয়েছে। দেখুন, স্বাভাবিকভাবে কালার টিভির স্ক্রিনে ব্লু স্ক্রিন থাকে, তার পাশ দিয়ে গ্রিন কালার জমে গিয়েছে। এই ম্যাগনেট আমরা কিভাবে খুব সহজেই দূর করব তা আজকের এই ভিডিওতে দেখাতে যাচ্ছি বন্ধুগণ। প্রথমে টিভির ব্যাকপার্টটি আমরা খুলে নেব। ব্যাক পার্টটি খোলা শেষ, এবারে কানেকশনগুলি আমরা খুলে টিভি থেকে সার্কিটটি আলাদা করে ফেলব। পাওয়ার সার্কিটের সঙ্গে একটি পিটিসি থাকে কালো রঙের, 2 পিনের হয় অথবা 3 পিনের হয়। সেই পিটিসি নষ্ট হলে এই ধরনের কালার জমে যায়। প্রথমে আমরা এই টিভিতে যে পিটিসি লাগানো রয়েছে সেই পিটিসি খুলে পরিবর্তন করে দেখব এর কালার সমস্যা সমাধান করা যায় কি না। দেখুন, পিটিসি খোলা হলো, এটি দেখা যাচ্ছে 2 পিনের একটি পিটিসি। সেম এইরকমই 2 পিনের আর একটি পিটিসি আমরা পুনরায় এই সার্কিটে লাগিয়ে ম্যাগনেট জমার সমস্যাটি আমরা সমাধান করতে পারব। পিটিসি লাগানো হচ্ছে, পিটিসি যে কোনো প্রান্ত ঝালাই দিলে হবে বন্ধুগণ। পিটিসি লাগানো শেষ, এবারে পুনরায় সার্কিটে আবার কানেকশনগুলি আমরা যথাস্থানে লাগিয়ে দেব। পাওয়ার জ্যাক, সেন্সর জ্যাক, ডিকোজিং কয়েলের জ্যাক আমরা সবগুলি পুনরায় লাগিয়ে এই টিভিটি আবার চালু করে দেখব ম্যাগনেটের কি অবস্থা। কানেকশন দেওয়া হলে দেখুন ম্যাগনেট পুরোপুরি যায় নাই, একটু রয়ে গিয়েছে পিটিসি পাল্টানোর পরেও। তো বন্ধুগণ, পিটিসি লাগানোর পরেও একটু ম্যাগনেট রয়ে গিয়েছে, এইটুকু ম্যাগনেট আমরা কিভাবে দূর করব তা এখন দেখাচ্ছি। দেখুন, পিকচার টিউবের পাশ দিয়ে যে ডিকোজিং কয়েল থাকে সেই ডিকোজিং কয়েলের 2 পয়েন্টে আমরা 2টি তার লাগিয়ে 100 ওয়াট সিরিজ লাইনে শর্ট দিয়ে এই ম্যাগনেট আমরা একেবারে দূর করতে পারবো। দেখুন, ডিকোজিং কয়েলের 2 মাথায় সিরিজ লাইনের 2টি তার লাগিয়ে 100 ওয়াট সিরিজ লাইনের বাল্ব দ্বারা শর্ট দেওয়া মাত্রই ম্যাগনেটটি চলে যাবে। দেখুন, মাত্র 1 শর্ট দেওয়ার পরই পুনরায় ব্লু স্ক্রিন চলে এসেছে, এর পাশ দিয়ে আর কোনো অতিরিক্ত কালার নেই, ম্যাগনেট একেবারে দূর হয়ে গেছে। তো একেবারে সহজেই আমরা এই সমাধানটি করতে পারলাম বন্ধুগণ, আমাদের ম্যাগনেট সমস্যাটি খুব সহজেই সমাধান হয়ে গেল। এভাবে আপনারা পিটিসি পরিবর্তন করার পরেও যদি ম্যাগনেট না যায় তাহলে ডিকোজিং কয়েলে 2 তারের প্রান্ত লাগিয়ে টিভি চালু করে 100 ওয়াট সিরিজ লাইনে ফ্ল্যাশ দিবেন বন্ধুগণ, তাহলেই এই ম্যাগনেটটি চলে যাবে। তো বন্ধুগণ, টেক মেঠো চ্যানেলের সঙ্গে থাকবেন, আর আমার এই চ্যানেলে সকল প্রকার ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্সের বিভিন্ন কাজের সমস্যার সমাধান খুব সহজভাবে দেখানো হয়। যে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন,
সেই ভিডিওটি করে আপনাদের দেখানোর চেষ্টা করব আমার এই চ্যানেলে। আমার এই চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু কাজে লাগে তাহলেই আমার এই ভিডিও করা সার্থক। বন্ধুগণ সঙ্গে থাকবেন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানাবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপনারা খুব অনায়াসেই পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে টেক মিঠু চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আবার দেখা হবে, ধন্যবাদ সবাইকে।